সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্য পুলিশের আরেকটি রেজাল্ট পাবলিশ হলো তো কোন রেজাল্ট পাবলিশ হলো আপনারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন এবং আপনারা কি করে সেই রেজাল্টটি দেখবেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে সরাসরি আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে রিক্রুটমেন্ট ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আমি সরাসরি আপনাদেরকে পুরো লাইভ দেখিয়ে দেবো আপনারা কিন্তু ডাউনলোড করেও সেই নামগুলো কিন্তু চেক করে নিতে পারবেন নাম এবং রোল নাম্বার শুদ্ধ কিন্তু পাবলিশ করেছে তো বন্ধুরা আশা করি সবাই প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতন আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে এরকমই রেড কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখতে পারবেন যে একটি বেল চিহ্ন ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা এবার দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি এবং সেখানে গিয়ে রিক্রুটমেন্টে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট যে রেজাল্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি এখানে আপনাদেরকে আলো আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ফিফটি ফাইভ এখানে সিলেক্টেড ড্রাইভার ফর এগ্রিমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেস ইন আইবি ওয়েস্ট বেঙ্গল রেফারেন্স অ্যাডভাইস নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিউ লিস্টই অ্যাড হয়েছে আজকেই তো এখানে কিন্তু ড্রাইভার পদের যে কন্ট্রাকচুয়াল বে ব্যাচে যে নিয়োগ হওয়ার কথা ছিল এবং সেই রিক্রুটমেন্টটি কিন্তু বেরিয়েছিল তার মধ্যে এক্সামও হয়েছে তাদের কিন্তু পঁচপান্ন জন এখানে কিন্তু পঁচপান্ন জন লিস্ট একটি বের করেছে এবং পঁচপান্ন জনের যে নাম এখানে ফিফটি ফাইভ লোকের যে নাম সেটি কিন্তু অবশেষে কিন্তু তারা এখানে দিয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যা আবেদন করেছিলেন এই ড্রাইভার পদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কন্ট্রাকচুয়াল বেসে তো যারা আবেদন করেছেন তারা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু সাইটটিতে যখন যাবেন এখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশন দেখতে পারবেন সে সেখানে প্রেস করলেই কিন্তু এই লিস্টটি খুলে যাবে তারপরেই এখানে দেখতে পারবেন যে লিস্ট অফ ফিফটি ফাইভ সিলেক্টেড ড্রাইভার্স ফর এগ্রিমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেস এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে ডাউনলোড কিন্তু হয়ে যাবে যে লিস্টটি আপনার আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি তো আমি আর ডাউনলোড করব না ফাইলটি দু এমবির তো এখানে টাইম লাগবে ডাউনলোড হওয়ার তো আমি ডাউনলোড আগেই করে নিয়েছি তো আমি আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখাবো তো দেখুন বন্ধুরা আমি ডাউনলোড এখানে গিয়ে আপনাদেরকে কিন্তু এখানে ডাউনলোড যে করি রেখেছি সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন এটি কিন্তু ডাউনলোড করা যে ফাইলটি এই ফাইলটি দেখাচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছেন এখানে ডাউনলোড করা ফাইল ফর এখানে লেখা আছে লিস্ট অফ দ্য সিলেক্টেড ড্রাইভার ফর দ্য এখানে দেখতেই পারছেন এঙ্গেজ অন কন্ট্রাকচুয়াল বেস অফ আইবি ডাব্লু বি বেস অন ইন্টারভিউ অ্যান্ড ড্রাইভিং টেস্ট তো বন্ধুরা ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউর জন্য কিন্তু এই লিস্টটি বেরিয়েছে এবং ফুল নাম দিয়েছে বাবার নামও দিয়েছে এবং রোল নাম্বারগুলো কিন্তু পরপর দিয়েছে এখানে কিন্তু পুষ্পানোর জন্য নাম রয়েছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যারা এক্সাম দিয়েছিলেন তাদের নাম কিন্তু আপনাদের নাম রয়েছে কিনা আপনারা কিন্তু চেক করে নিতে পারেন তো বন্ধুরা এখানে যে ড্রাইভার পর তার রেজাল্ট কিন্তু বেরোলো কিছুদিন আগেই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়া যেটা চলছিল কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া সেই কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্ট সেটা কিন্তু এখনও পাবলিশ হয়নি এখানে আগে থেকে দেখাচ্ছে যে সাব ইন্সপেক্টর এবং লেডি ইন্সপেক্টরের যে পরীক্ষাটি হয়েছিল তার রেজাল্ট বেরিয়েছে কিন্তু কনস্টেবলের যে পরীক্ষাটি হলো রিসেন্টলি তার রেজাল্ট কিন্তু এখনও বেরোনি তো কিছু দিনের মধ্যে আশা করি এই রেজাল্টটি বেরিয়ে যাবে আপনাদের কোনো নিরাশ হওয়ার কারণ নেই আপনারা যারা এক্সাম দিয়েছেন তারা অবশ্যই অবশ্যই যারা এক্সাম ভালো দিয়েছেন তারা পাশ করবেন এবং যখনই রেজাল্ট বেরোবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এইভাবেই আপনাদের কাছে পৌঁছে দেবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বন্ধুরা আপনারা জানেন আমি প্রতিনিয়ত এই চ্যানেলে সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং এডুকেশন রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিই তো অবশ্যই অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য